প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা শিখব গুণ কিভাবে করতে হয়। গুণ হলো যোগের সংক্ষিপ্ত রূপ। গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ। এর আগের ক্লাসগুলোতে আমরা যোগ কিভাবে করা যায়, বিয়োগ কিভাবে করা যায়, আবার একই অঙ্কে যোগ বিয়োগ, এগুলো কিন্তু আমরা শিখেছি, তাই না? তোমরা তোমাদের গণিত বইয়ের 37 নম্বর পৃষ্ঠাটা বের করো এবং দেখবে সেখানে কতগুলো ছবি দেয়া আছে। কি তোমরা রেডি? তো তোমরা বইয়ের 37 নম্বর পৃষ্ঠা বের করো, দেখো এখানে কি লেখা আছে। লেখা আছে গুণের ধারণা। গুণের ধারণা এখানে দেখো, এই ছেলেটার নাম হচ্ছে রেজা, মেয়েটার নাম হচ্ছে মিনা, তাই না? তারা কোথায় গিয়েছে? একটা দোকানে গেল। দোকানে গিয়ে তারা অনেক জিনিস সাজানো দেখতে পাচ্ছে। এখানে মাছ সাজানো আছে, আপেল, আলু, কলা, এভাবে সব সাজানো আছে। এখন দেখো কী করতে হবে, প্রতিটি দোকানে কয়টি করে জিনিস আছে। সে যখন কলার দোকানে গেল তখন কয়টি আছে, মাছের দোকানে কয়টি মাছ আছে, এগুলো আমাদেরকে হিসাব করে একটু বের করতে হবে। দেখো এবার রাজু বলছে, মাছের দোকানে 3টি থালায় 4টি করে মাছ ছিল। এখন এই মেয়ে বলছে যে আলুর দোকানে 5টি থালায় 3টি করে আলু ছিল। তাহলে কয়টা মাছ ছিল? 4টা করে যদি মাছ থাকে, কয়টা প্লেট ছিল? 3টা প্লেটে, তাই না? তাহলে আমরা এভাবে যোগ করব না, 4 লিখব। দেখো 4 লিখেছি, আবার 4 লিখেছি, আবার 4 লিখেছি, লিখে কয়টাতে ছিল? 3টাতে। এই জন্য আমরা 3 বার 4 লিখে আমরা কী করলাম, 4 যোগ 4 যোগ 4 3 4 8 12। তাই এখানে আমাদের মাছ কটা হলো? টোটাল মাছ হলো আমাদের 12টি। ঠিক এখানে দেখো, আলুর দোকানে 5টি থালায় 3টি করে আলু ছিল। থালা ছিল আমাদের কয়টা? 5টা। আর আলু ছিল কয়টা করে? দেখো থালা ছিল আমাদের 5টা, আর আলু ছিল আমাদের 3টা করে, তাই না? তাই সেজন্য দেখো আমরা 5 বার 3 লিখেছি আর এটাকে যোগ করে দিয়েছি, 3 6 9 9 9 যোগ 3 12 12 যোগ 3 15। এখানে আমরা লিখেছি 15টি আলু। দেখো ঠিক একইভাবে পরের পিসে চলে যাও, দেখো এখানে লেখা আছে আপেল ও কলা কতগুলো আছে, তাই না? দেখো এখানে এক একটা প্লেটে কটা করে আপেল দেওয়া আছে? 2টা করে আপেল দেওয়া আছে, তাই না? টেবিলের উপর 5টি থালার প্রত্যেকটিতে 2টি করে আপেল আছে, এখানে কতগুলো আপেল আছে? তাহলে আপেল গণনার গাণিতিক বাক্য কি হবে? আমরা চলে যাই, আমাদের কয়টা করে আপেল আছে? 2টা করে আপেল, কয়টাতে আছে? 5টাতে, তাই না? তাহলে আমাদের গাণিতিক বাক্য হবে 2 যোগ 2 যোগ 2 যোগ 2 যোগ 2। তাহলে 5টা 2 যোগ করলে আমরা কত পাই? এখানে 10, তাই না? আমরা এখানে লিখেছি 10টি আপেল। ঠিক একইভাবে দেখো এখানে কি আছে, কলা। তাহলে কলা গণনার গাণিতিক বাক্য কি হবে? এখানে প্রত্যেকটা ছড়াতে কলা আছে 5টি করে, আর ছড়া আছে কয়টা আমাদের? 4টা। তাহলে আমাদের গাণিতিক বাক্য কি হবে, 5 যোগ 5 যোগ 5 যোগ 5। তাহলে এই 4টা 5 যোগ করলে আমরা কত পাবো? 5 যোগ 5 হচ্ছে 10, 10 আর যোগ 5 15, 15 আর 5 20। তাহলে আমাদের এখানে মোট কলা আছে 20টি, তাই না? তাহলে দেখো এখানে নেক্সট কী আছে, যদি আমরা আরও একটি থালা যুক্ত করি তাহলে সেখানে কতগুলো আপেল হবে। তাহলে এখানে কয়টা আপেল? আগে আমাদের ছিল 5টা আপেল, আর এখন আমাদের কয়টা? 6টা আপেলের প্লেট আছে। তাহলে আমরা এখানে লিখেছি 6টা প্লেটে ছিল 2টি করে আপেল, তাই আমরা লিখেছি এখানে 6টা 2 লিখেছি। লিখে আমরা যোগ করে দিয়েছি কত হবে, 2 2 সাথে 2 যোগ করলে 4 আর 2 6 6 2 8, 8 2 10 10 আর 2 12। তাহলে আমাদের ছিল 12টি আপেল। এবারে দেখো এখানে লেখা আছে পরের পৃষ্ঠায়, কোনো শ্রেণীতে 4টি বেঞ্চ আছে, প্রতিটি বেঞ্চে 3 জন করে শিক্ষার্থী বসে, সেখানে কতজন শিক্ষার্থী আছে? এটা হয়তো তোমরা ক্লাসে দাঁড় করিয়ে দিলে তোমরা একে একে গুনে গুনে বের করে দিতে পারতে, তাই না?
তাহলে দেখো এটা বের করার সহজ নিয়ম কিন্তু হচ্ছে গুণ, তাহলে তাড়াতাড়ি তোমরা বের করতে পারবে যে কয়জন আসলে বসে আছে। দেখো শিক্ষার্থীর সংখ্যা কয়জন, দেখো 3 জন করে বসে আছে প্রত্যেক ব্রেঞ্চে, তাই না? ব্রেঞ্চ আছে আমাদের কয়টা? 4টা, আর এখানে বসে আছে এরা 3 জন করে, এই জন্য আমরা লিখছি দেখো 3 যোগ 3 যোগ 3 যোগ 3, এভাবে আমাদের মোট শিক্ষার্থী কয়জন? 12 জন। সুতরাং শ্রেণীতে 12 জন শিক্ষার্থী আছে। এখন দেখো আমরা 3কে কয়বার? 4বার যোগ করেছি। এই সমস্যাটি আমরা নিচের গাণিতিক বাক্য প্রকাশ করতে পারি, সেটা কি? এই গাণিতিক বাক্য হচ্ছে 3 গুণ 4 সমান 12। এটা এই চিহ্নটার নাম কি? যেটা ক্রোধ চিহ্নর মতো দেখা যাচ্ছে, কাটা চিহ্নর মতো, এই চিহ্নটাকে বলছি আমরা গুণ চিহ্ন। এই গুণ চিহ্ন আর সোজা করে দিলে সেটা কিন্তু যোগ চিহ্ন হয়ে যায়, তাই না? এটা একটু বাঁকা যেহেতু কাটা চিহ্নর মতো, তাই এটাকে, এটা হচ্ছে গুণ চিহ্ন। গুণ চিহ্ন আর যোগ চিহ্নকে কিন্তু একসঙ্গে করা যাবে না। দেখো এটা পড়ার নিয়ম হচ্ছে 3 গুণ 4 সমান 12, এই ধরনের হিসাবকেই আমরা গুণ বলছি। আগেই বলেছি গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে? দেখো এখানে 3কে আমরা 4বার যোগ করেছি, সেটা 4বার যোগ না করে আমরা সরাসরি কী লিখতে পারি? 3 গুণ 4 সমান কত হবে তাহলে? 12। তার মানে 4টা 3 যোগ করলে আমরা 12 পাই। সেটা আমরা গুণন যখন করব তখন আমরা লিখবো কিভাবে? 3 গুণ 4 সমান 12। দেখো এখানে 3 কি ছিল? 3 ছিল প্রত্যেক দলে বস্তুর সংখ্যা। প্রত্যেক দলে বস্তুর সংখ্যা মানে এ পাশে আমাদের 3 জন করে বসেছিল, আর আমাদের দল ছিল কয়টা? মোট এভাবে দল ছিল কয়টা? 4টা দল, তাই না? এক এক দলে ছিল 3 জন করে, তার মোট বস্তুর সংখ্যা পেয়েছি আমরা 12 জন। এবার দেখো গুণ চিহ্ন কিভাবে, গুণ চিহ্ন ব্যবহার করে এবার হিসাব করি। দেখো এখানে কি লেখা আছে? 5টা প্লেটের মধ্যে 2টা করে আপেল দেয়া আছে। তাহলে আমাদের কি লিখতে হবে? প্রথমে আমাদের বস্তুর সংখ্যা মানে কয়টা করে জিনিস আছে সেই জিনিসটা আগে লিখতে হবে। আগে আমরা দেখবো যে কয়টি করে আছে? 2টি করে, এই জন্য কিন্তু 2 আগে আমরা সামনে লিখেছি। এরপরে দেব গুণন চিহ্ন। এরপর কয়টা প্লেটের উপর আছে বা কয়টা জিনিস দলের উপরে আছে? তাহলে কয়টার উপরে আছে? 5টার উপরে আছে, এই জন্য আমরা লিখেছি 5 2 গুণন 5 সমান কত হয়? 10। এখানে মোট কয়টা আপেল আছে? 10টা। আমরা সহজে এভাবে 5 বার 2 না লিখে আমরা সহজভাবে লিখতে পারি 5, ঠিক আছে? তাই এটা হচ্ছে 10টা। তোমরা গুনে দেখো এখানে 10টা আপেল আছে। আবার ঠিক একইভাবে এখানে কয়টা আলু দেওয়া আছে? 3টা করে আলু দেওয়া আছে, তাই না? 3টা করে আলু দেওয়া থাকাতে এখানে আমাদের হয়েছে, আগে আমরা লিখবো 3, তারপর গুণন দিয়ে দিব যে কয়টা প্লেটের উপর আছে, সেই সংখ্যাটা আমাদেরকে এখানে লিখতে হবে। সেই সংখ্যা কত? 5। তাহলে 5 গুণ 3 গুণ 5 সমান কত হয়? 15। দেখো এখানে হিসেব করে দেখো 15টি আলু আছে। ঠিক একইভাবে আমরা যাই কয়টা মাছ আছে, সেই মাছের হিসাবটা আমাদের আগে লিখতে হবে। কয়টা করে আছে? 4টি করে মাছ দেয়া আছে। তার আর কয়টা প্লেটের উপরে আছে? 3টা প্লেটের উপরে আছে। আমরা 3 বার 4 না লিখে কি করব? 4 গুণ 3 সমান কয়টা হবে? 12টা। দেখো এখানে কিন্তু আমাদের 12টা মাছ আছে। এখানে 4, 4টার সাথে 4 যোগ করলে হবে 8, 8 যোগ করলে 8-এর সাথে 4 যোগ করলে কিন্তু আমরা ঠিকই 12 পেয়ে যাব। তাহলে এখানে আমাদের মাছ আছে কয়টা? 12টা। ঠিক একইভাবে দেখো এখানে কলা আছে কয়টি? কলা আছে কয়টি? দেখো 5টি করে কলা আছে, সেজন্য আগে লিখেছি আমরা 5, তারপর গুণ চিহ্ন দিতে হবে, এবং কয়টি প্লেটের উপরে আছে সেটা আমরা পরে লিখেছি 4টি প্লেটের উপর। 5 গুণন 4 মানে 5 বার যদি আমরা 4কে যোগ, 5 বার যদি আমরা হিসেব করি তাহলে দেখো কত হয়? 5 গুণন 4 সমান 20। এখানে গুনে দেখো 20টি কলায় রয়েছে, তাই না? এবার দেখো কি আছে, নিচের প্রত্যেক অবস্থার জন্য গুণের গাণিতিক বাক্য লিখি এবং গুণ করে উত্তর লিখি। দেখো এখানে বলের সংখ্যা দেয়া আছে, তাই না? বল দেয়া আছে কতগুলো প্লেটের উপরে?
কয়টা করে বল আছে? তিনটা করে বল, এর জন্য আমরা আগে লিখেছি তিন, আর গুণন দিব আমাদের কয়টা দলের উপরে আছে, তাই না? পাঁচটা দলের উপরে, মানে পাঁচটা ট্রে বা প্লেট যেটাই বলো, পাঁচটা প্লেটের উপরে আছে তিনটি করে বল। তাহলে মোট কয়টি বল আছে গুণন? দেখো, 1 2 3, 3 6 9 12, আর যোগ 3 যদি করি তাহলে হবে 15। সেটাকে আমরা গুণ এভাবে করতে পারি যে 3 গুণ 5 সমান 15। এবার দেখো, 2 নম্বরে দেয়া আছে 4টি করে কমলা দেয়া আছে, তাই না? 4টি করে কমলা কয়টাতে দেয়া আছে? কয়টা প্লেটের ওপর রাখা আছে? 5টা প্লেটের ওপর। হ্যাঁ, এর জন্য আগে লিখতে হবে আমাদেরকে 4, তারপরে গুণ করে লিখতে হবে, গুণ চিহ্ন দিয়ে লিখতে হবে কয়টি প্লেট আছে বা কয়টা দলের ওপর আছে, 5টার ওপর। তাহলে 4 গুণ 5 সমান কয়টি কমলা হবে? দেখো, 20টি কমলা হবে, তাই না? এখানে 20টি কমলা আমরা লিখে ফেলেছি। ঠিক একইভাবে 3 নম্বরে দেখো, এখানে ফুল আছে কয়টি করে? 7টি করে ফুল আছে, 4টা তোড়া সাজানো হয়েছে, তাই না? 4টা তোড়াতে তাহলে মোট কয়টা ফুল আছে? তাহলে দেখো, ফুল আছে যেহেতু 7টা, এবং তোড়া কয়টা তোড়ার মধ্যে, সেই জন্য লিখেছি আমরা 4। 7 গুণ 4 সমান কয়টা হবে? 28টি। এখানে আমরা যদি ফুলগুলোকে যোগ করি তাহলে কিন্তু আমরা সহজে দেখতে পাবো যে এখানে 28টি ফুল আছে। তাহলে আমার মনে হয় তোমরা গুণ কিছুটা হলেও শিখতে পেরেছো, আর আগামীতে তোমরা নামতা পড়ার জন্য তৈরি থাকবে। অনেকেরই তো নামতা মুখস্থ হয়ে গিয়েছে 5-এর ঘর পর্যন্ত, তোমরা 6-এর ঘরের নামতাটা একটু দেখতে থাকবে। দেখা হবে তোমাদের সাথে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।